সতীনাথ ভাদুরির প্রয়াণ দিবসে চিন্তনের শ্রদ্ধার্ঘ কথাসাহিত্যিক রাজনীতিক স্বাধীনতা সংগ্রামী সতীনাথ ভাদুরি উনিশশো সালের তিরিশে মার্চ প্রয়াত হন তখন তার বয়স ছিল মাত্র ঊনষাট বৎসর পূর্ণিয়া শহরেই তার জন্ম পূর্ণিয়া জেলা স্কুলে তিনি ভর্তি হন এবং সেখান থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন পরে পাটনা সায়েন্স কলেজ থেকে আইএসসি পাশ করার পর ওই কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে পাটনা ল কলেজ থেকে আইনে বিএল ডিগ্রি পান এরপর শুরু হয় তার ওকালতি জীবন সেখানে তিনি উজ্জ্বল ও সফল ব্যক্তিত্ব এই সময় তিনি বলিপ্রথা রদ ও মদের দোকানে পিকেটিং আন্দোলনের মতো বিভিন্ন সমাজ সেবা কাজে জড়িয়ে পড়েছিলেন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তিনি বই সংগ্রহ করে তিনি গড়ে তোলেন গ্রন্থাগার পরবর্তীতে নামকরণ করেন ইন্দু ভূষণ সাধারণ গ্রন্থাগার একাডেমিক পড়াশোনার বাইরে ছিল তার মার্কসীয় দর্শন ফরাসি সাহিত্য ইতিহাস পুরাণ মনস্তত্ব বিষয়ে বিশেষ আগ্রহ এক সময় তিনি নিজেকে তৈরি করেছিলেন দেশের জন্য দেশের মানুষের জন্য তাই ওকালতি পেশা ছেড়ে যোগ দেন স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস দলে যোগদান করার পর নিজের ঘর ছেড়ে বাড়ি থেকে পঁচিশ মাইল দূরে কংগ্রেস নেতা বিদ্যানাথ চৌধুরীর টিকাপাট্টি আশ্রমে বসবাস করতে শুরু করেন সেখানে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন নীতির প্রতি আকৃষ্ট হন উনিশশো চল্লিশ সালের জানুয়ারি মাসে সতীনাথ বাধুরীর প্রথমবার কারারুদ্ধ হন উনিশশো বিয়াল্লিশ সালে সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে যোগদান করেন ভারত ছাড়ো আন্দোলনের সময় দ্বিতীয়বারের জন্য ও উনিশশো চুয়াল্লিশ সালে তৃতীয়বারের জন্য কারারুদ্ধ হন স্বাধীনতা আন্দোলনের সময় তিনি পূর্ণিয়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু কংগ্রেসের কর্মপদ্ধতি নিয়ে মতবিরোধ হলে তিনি উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগদান করেন তখন তিনি পূর্ণিয়ার কিশোর ও যুবকদের নিয়ে ব্যায়ামাগার গঠন করেন এবং শনিবারের সাহিত্য বাসর পরিচালনা করতেন উনিশশো সালে প্রকাশিত জাগরি উপন্যাসের মাধ্যমে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন রাজনৈতিক উপন্যাস বাংলা সাহিত্যে এর একটি বিশেষ স্থান আছে এই উপন্যাসের জন্য তিনি প্রথম হিসাবে রবীন্দ্র পুরস্কার পান তার অন্যান্য গ্রন্থের মধ্যে চিত্রগুপ্তের ফাইল ঢোঁড়াই চরিত মানুষ অচিন রাগিনী অপরিচিতা সংকট সত্যি ভ্রমণের কাহিনী উল্লেখযোগ্য সতীনাথ ভাদুরীকে চিন্তা হয় তার লেখার মধ্য দিয়ে রাজনৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ও তার অনারম্বর জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়ে তার রচনায় কখনোই চিত্তাকর্ষক রোমাঞ্চকর কাহিনী পাওয়া যায়নি পরিবর্তে পাওয়া গেছে জীবনের রঙের স্নিগ্ধ ও মধুর ছবি পূর্ণিয়া শহরেই জন্ম বেড়ে ওঠা তাই পূর্ণিয়া শহরকেও বাংলা সাহিত্যে অমর করে গেছেন তার লেখায় তিনি পূর্ণিয়া শহরের বাইরে অন্য কোথাও যাননি তার লেখায় তাই আলো ঝলমলে কোনো শহর নেই নেই কোনো চকচকে মানুষের উপস্থিতি নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষই তার লেখার বিষয় তার শিক্ষা রাজনীতি রাজনীতি ত্যাগ সাহিত্যিক জীবনের সূচনা এবং জীবনের শেষ মুহূর্ত কেটেছে পূর্ণিয়াতে আজ কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরি যাকে আমরা তার সাহিত্যিক ছদ্মনাম চিত্রগুপ্ত নামে বেশি চিনি তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও প্রণাম জানাই